সূর্যমুখীর ক্ষেত থেকে পাখি তাড়াতে অভিনব পদ্ধতি অবলম্বন করছেন পটুয়াখালীর কৃষকরা ফাঁদ নয় রং বেরঙের পলিথিন টানিয়ে দিচ্ছেন জমির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এতে পাখির কবল থেকে রক্ষা পাচ্ছে সূর্যমুখীর বীজ পোটোখালীর কলাপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের আবাদ চলছে বীজ বপনের কাজ কিন্তু বারবার বীজ বপন করেও রাখতে পারছেন না কৃষকরা শালিক সহ বিভিন্ন প্রজাতির পাখি ঝাঁকে ঝাঁকে বসছে সূর্যমুখীর খেতে বীজ খেয়ে সাবার করছে ক্ষেত পাখির কবল থেকে বীজ রক্ষায় অভিনব এক পদ্ধতি অবলম্বন করছেন কৃষকরা মাঠের বিভিন্ন স্থানে লাঠি পুঁতে টাঙিয়ে দিচ্ছেন ছোট বড় রংবেরঙের বেরঙের পলিথিন বাতাসে পলিথিনের শো শো শব্দেই চলে যাচ্ছে পাখি শুধু পলিথিনই নয় পুরনো ক্যাসেটের ফিতা সহ কাকতারুয়া বানিয়ে পুঁতে রাখা হচ্ছে দুইবার পাখিতে খাইয়ে ফলাইছে সব না আংশিক অর্ধেক পরিমাণ খাইয়ে ফেলাইছে তো আমরা তৃতীয়বারে রোপণ করতেছি হ্যাঁ আমরা দেখি ওই লাড়ি খুব পেয়ে পলিথিন たない दिस ওই তো কি তুফারফা কলই বাতাস চলে না এগুলো চেনাইছে যখন বাতাস আসে তখন ভন 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 করে শব্দ হয় তখন পাখি মানে অনেকটা পাখিরা থেকে আমরা রক্ষা পাই অভিনব এই পদ্ধতি অবলম্বন করায় কৃষকদের দের স্বাগত জানিয়েছে বন্য প্রাণীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী প্রাণী কল্যাণ সংগঠন তাদেরকে বোঝানোর ফলে তারা একটি অভিনব পদ্ধতি গ্রহণ করে সেটা হচ্ছে তারা পলিথিন টানিয়ে দেয় যার ফলে আমাদের এই প্রাণীকূল রক্ষা পাচ্ছে পাখি রক্ষা পাচ্ছে এবং আমরা এই তাদের এই পদ্ধতিকে সাধুবাদ জানাই বীজ এই সবার মাঝে ছড়িয়ে দিতে চান স্থানীয় বিশেষ করে পলিথিন বা অন্যান্য যে শব্দ উদ্যোগকারী যে বস্তু রয়েছে তার মধ্যে পাখি তাড়ানোর ব্যবস্থা যার ফলে যে চারাটা যে হয় বা বীজটা নষ্ট করে পাখি সেটা এখন করছে না এটা খুব ভালো একটা পদ্ধতি এবং পরিবেশ বান্ধব একটি পদ্ধতি কলাপাড়া উপজেলায় চলতি বছর আটশো পঞ্চাশ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে দীপ্ত বার্তাকক্ষ